নমস্কার সকল ট্রেডার্স বন্ধুদের, স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। @অপশন নাম শুনে কিন্তু কেউ এরকমটি ভেবে নেবেন না, এই চ্যানেলটিতে শুধুমাত্র অপশন নিয়ে কাজ হয়, অপশনের লেভেল দেওয়া হয়। আমাদের এই চ্যানেলটিতে আমাদের প্রচেষ্টা থাকে অপশনের সাথে সাথে ইন্টারডে ট্রেডিং এর কিছু লেভেল দেওয়া, কোনো কিছু স্টক বাছাই করে আপনাদের দেওয়ার। অনেকে ইন্টারডে ট্রেডিং করতে ভালোবাসেন, অনেকে ইন্টারডে হান্টার রয়েছেন। ইন্টারডে লাভাররাও যেন সঠিকভাবে আমাদের এই চ্যানেল থেকে সহযোগিতা পায়, তার জন্য আমরা ইগল স্ট্র্যাটেজির প্রত্যেক দিন স্টকগুলোর নাম বলে দিই, ইগল স্ট্র্যাটেজিতে কোন স্টকগুলোতে আপনারা কাজ করতে পারবেন। সপ্তাহে হয়তো একের দিন এরকমও আসে যেদিন ইগল স্ট্র্যাটেজিতে তেমন কোনো ভালো স্টক রেকমেন্ডেশন থাকে না। যদি এরকম হয় তাহলে আমরা না হয় একদিন অথবা দুদিন কাজ না করলাম ইগল স্ট্র্যাটেজিতে, আর যেদিন ভালো কোনো স্টক আসবে, নিফটি 200 লিস্ট থেকে কোনো স্টক আমাদের বেরোবে ইগল স্ট্র্যাটেজিতে কাজ করার জন্য, সেদিন কিন্তু আমরা দারুণ মুনাফা পাবো। নিফটিতে এখনও কোনো ভালো কোনো ট্রেন্ড তৈরি হয়নি, আর এই কারণের জন্য ভালো কোনো সুইং ট্রেডিং খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। পুরো মে মাসের মধ্যে আমরা একটাই ভালো সুইং ট্রেডিং পেয়েছিলাম, সেটা হলো রেমন 30 তারিখে, আর রেমন কিন্তু 3 দিনের ভেতর 30% ওপর প্রফিট দিয়ে দিয়েছে। বন্ধুরা, ট্রেড এরকমই করা উচিত, লেস ট্রেড করব কিন্তু বেস্ট ট্রেড করব, অল্প করব কিন্তু যেদিন করব সেদিন দারুণ ভাবে করব, বড় মুনাফা নেব। বেশি ট্রেড মানে বেশি রিস্ক। আপনার রিস্কটাকে যদি মিনিমাইজ করতে হয়, ট্রেডটাকেও আপনাকে মিনিমাইজ করতে হবে, যেখানে সেখানে আপনার ইচ্ছে মতো ট্রেড করা যাবে না, আর প্রপার স্ট্র্যাটেজি ছাড়া তো একদমই ট্রেড করা যাবে না। যদি আপনি এই ব্যাপারগুলোকে একটু মেনে চলেন, আপনার ট্রেডিং জার্নি কিন্তু আরো স্মুথলি এগোবে। আপনার কষ্টের টাকা, রক্ত জল করা, ঘাম ঝরানো টাকা আপনার মার্কেটে কিন্তু লস হবে না, যদি আমার এই কথাগুলো একটু মনে রেখে ট্রেড করতে পারেন। ইগল স্ট্র্যাটেজিতে দেখুন, সকালবেলা আমি ইগল স্ট্র্যাটেজিতে 3টে স্টকের নাম দিয়েছিলাম, তো এক এক করে আমরা 3টে স্টককেই দেখে নিই। প্রথমে আমরা এমফাসিস দেখে নিচ্ছি। দিনের প্রথম ক্যান্ডেল গ্যাপ আপ ওপেন হয়েছে, এটা সেকেন্ড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা, তার পরের ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এর লো এবং হাই আমি দুটো মার্ক করে দিয়েছিলাম, আর আমাদের নিয়ম অনুযায়ী লো অথবা হাই কে প্রপার ব্রেক দেবে এবং ক্লোজ করবে একটা 5 মিনিটের ক্যান্ডেল। তাহলে আমাদের এই ক্যান্ডেলটি ব্রেক দেওয়ার এবং থার্ড ক্যান্ডেলের নিচের দিকে ব্রেক ডাউন দেওয়ার এবং থার্ড ক্যান্ডেলের লোটাকে ক্লোজ দেওয়ার শর্তটা পূরণ করেছে। আমরা 5th ক্যান্ডেলে এখানে শর্ট সেলের জন্য বসতে পারছি। আপনি যদি 5th ক্যান্ডেলে শর্ট সেলের জন্য বসতেন, তো 5th ক্যান্ডেলে এখানে বসলে আপনার সেল থাকতো প্রায় 1% মতো, 29 টাকা মতন আপনার এসএল থাকতো প্রত্যেকটি স্টকে। আর আপনি যদি 1% রিস্ক নিয়ে এই স্টকটিতে কাজ করতে পারতেন, তাহলে রিওয়ার্ড দেখুন কিরকম পেতেন। এই পর্যন্ত কিন্তু কোনো ভালো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়নি। মার্কেট এই জায়গাটিতে এসে অলমোস্ট একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যা একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে বিবেচনা করা হয়। সেই সাথে সাথে যারা মর্নিং স্টারকে জানেন না, তাদের জন্য এখানে একটা খুব সুন্দর লং লেগ দোজি তৈরি হয়েছে, যেটিকে একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে ধরা হয়। তো এই পর্যন্ত যদি আপনি প্রফিট দেখেন, প্রায় 4% প্রফিট, তাহলে এই স্টকটিতে ইন্টারডেতে 1% রিস্কের সাথে সাথে 4% প্রফিট পেয়ে গেলেন, অর্থাৎ 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে আমরা দেখতে পাচ্ছি। এমফাসিসের পরে দেখুন দীপক এনটিআর এসেছিল, চলুন এবার আমরা দীপক এনটিআর দেখে নিই। দীপক এনটিআর 3rd ক্যান্ডেলে আমরা মেরে দিয়েছি, 3rd ক্যান্ডেলে মেরে দেওয়ার পর 4th ক্যান্ডেলটাকে ক্লোজ দিয়েছে। 5th ক্যান্ডেলে আমরা যদি এখানে বাইং এ বসতাম, তো এখানে ম্যাক্সিমাম আমাদের 67% মার্কেট আপ হয়েছিল, প্রায় এই সমান পরিমাণ টাকা আমরা এসএল ও লাগিয়েছিলাম। এখানে যদি দেখেন, এখানে বেশিরভাগ লোকই ফেসে গেছেন, হয়তো একটা ছোট একটা এসএল ও খেয়ে গেছে, কোনো সমস্যা নেই। এরপরে যখন এখানে দেখুন একটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল, আমাদের 3rd ক্যান্ডেলের লোটাকে এই ক্যান্ডেলটি 12:20 5 মিনিটের ক্যান্ডেলটি ক্লোজ দিল। এরপরে যদি আপনি এখানে আরেকবার শর্ট সেলে বসে যেতেন, এখানে কিন্তু আপনি একটা ভালো রিওয়ার্ড পেয়ে যেতেন, 1.30%, প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু এখানে আপনি একটা শর্ট সেল থেকে মুনাফা আর্ন করতে পারতেন। এখানে যে আপনি একটা লস বুক করেছিলেন, এটা কিন্তু এখানে আরামসে আপনার উঠে গেল, লস রিকভার হয়ে আরো 0.7%-এর মুনাফা আপনি দীপক এনটিআর এ পেয়ে গেলেন ইগো স্ট্র্যাটেজি দ্বারা। ইগো স্ট্র্যাটেজির 3rd নাম্বার স্টকটি ছিল কোফোর্স। তৃতীয় স্টকটিকে আমরা দেখে নিই। তৃতীয় স্টকটিতেও দেখুন 3 নাম্বার ক্যান্ডেল অনেক বড় ক্যান্ডেল হয়েছে, 3rd নাম্বার ক্যান্ডেলটা বেশ বড় ক্যান্ডেল হয়েছে, আর ক্যান্ডেলটিকে 5th ক্যান্ডেল অর্থাৎ 9:35 ক্যান্ডেল কি করলো, নিচের দিকে ব্রেকডাউন দিল এবং ক্লোজ দিল। আপনার যদি এখানে 6 নাম্বার ক্যান্ডেল 9:40 বসে যেতেন, আর এই পর্যন্ত হ্যামার পর্যন্ত বসে থাকতেন, এখানে কিন্তু আপনারা প্রায় 4.5%-এর প্রফিট পেতেন। এখানে যদি আপনি আপনার এসএল ধরেন, এসএল প্রায় 1.5%, অর্থাৎ এখানে প্রায় 1:3 রিওয়ার্ড রেশিও পেয়ে গেলেন, 1.5% রিস্ক
দিনে 4.5% প্রফিট। ইগো স্ট্র্যাটেজিতে এরকম ভাবে আপনারা বিশ্বাসের সাথে কাজ করতে পারেন। আপনারা যারা ইন্টারডে লাভার আছেন, ইন্টারডেতে কাজ করতে ভালোবাসেন, অবশ্যই আপনাদের ইগো স্ট্র্যাটেজিটিকে বেশ কয়েকদিন ব্যাক টেস্ট করে দেখা উচিত যে কিভাবে এটা কাজ হয়, কিভাবে এটা ফল দেয়, কিভাবে এটা রেজাল্ট দেয়। ব্যাক টেস্ট কিভাবে করবেন? ব্যাক টেস্ট করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল এটিআর অপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এখানে আমি প্রত্যেকদিন সকালে নিফটি কি হতে চলেছে, গ্যাপ আপ কি গ্যাপ ডাউন খুলতে চলেছে সেটাও আপনাদের জানিয়ে দিই মার্কেট খোলার আগে। আর মার্কেট খোলার পরে 5-6 মিনিট লাগে আমাদের এগুলো বের করতে, কোন স্টকগুলোতে হলো, এতগুলো স্টক থেকে বাছাই করতে তো কিছু টাইম লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা 9:20 থেকে 9:25 ভেতর ইগো স্ট্র্যাটেজির স্টকগুলোর নাম আপনাদের দিয়ে দিই, যাতে আপনারা আরামসে সেগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে সেভ করে দেখে নিতে পারেন। ব্যাক টেস্ট করতে গেলে আমার এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। দেখুন প্রায় দিনই এখানে আপনি ইগো স্ট্র্যাটেজির স্টকগুলোর কবে কবে এসেছিল সেগুলো আরামসে পেয়ে যাবেন যদি একটু ব্যাক টেস্ট করে দেখেন। এখানে কিন্তু যবে থেকে আমি ইগো স্ট্র্যাটেজি দিয়েছি তবে থেকেই ইগো স্ট্র্যাটেজির বেস্ট স্টকগুলোকে আমি আপনাদের জন্য সিলেক্ট করে দিচ্ছি। ওভারঅল ইগো স্ট্র্যাটেজিতে কোনো লস হয় না। ইগো স্ট্র্যাটেজি যদি প্রপার আমার কথা মেনে, আমার ভিডিওতে ইগো স্ট্র্যাটেজি যে প্রথম ভিডিওটি ছিল সেই ভিডিওটিকে যদি আপনি প্রপার গাইডে নিয়ে ইগো স্ট্র্যাটেজিটিকে যদি আপনি প্রপার ফলো করে কাজ করতে পারেন, ইগো স্ট্র্যাটেজি থেকে কিন্তু আপনি দুর্দান্ত মুনাফা আর্ন করতে পারবেন প্রতিদিনই, প্রায় প্রতিদিন। সপ্তাহে যদি আপনি 3 দিনও ইগো স্ট্র্যাটেজিতে কাজ করতে পারেন তো আপনার জন্য উইকেন্ডটি একটি ভালো উইকেন্ড হিসেবে প্রমাণ হবে। এর একটাই কারণ, ইগো স্ট্র্যাটেজিতে লস হওয়ার সম্ভাবনা খুব কম। একবার এসএল হিট হলে দ্বিতীয়বার আপনি কাজ করতে পারবেন। এবার দেখে নিন ব্যাংক নিফটির লেভেল। ব্যাংক নিফটি আমাদের যে লেভেল ছিল সেই লেভেলের কাছাকাছি দেখুন মার্কেট ওপেন হয়েছিল, তার ওপরে গিয়ে মার্কেট ওপেন হয়েছিল। আমাদের লেভেল ছিল 35,770, অর্থাৎ এটি আমাদের সাপোর্ট হয়ে গেছিল। কিন্তু এখানে সাপোর্ট হওয়ার পরে কোনো ভালো স্ট্রং বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়নি। এখানে একটি ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যেটাকে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে ধরা হয়। আর এরপর দেখুন প্রাইস কিন্তু নিচে এসছে এবং অনেকটাই নিচে এসছে। আমাদের পরবর্তী যে সাপোর্ট ছিল 35,290 সেই সাপোর্টটিকে ভেঙে বেশ কিছুটা নিচে চলে গেছিল। আর এখানে যদি আপনি দেখেন প্রায় 500 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়েছে আমাদের লেভেল থেকে। আমাদের মতো যদি এরকম লেভেল আপনি নিজেও বের করতে চান তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে। লেভেলগুলো নোট করে নিতে পারেন, নিফটি ব্যাংক নিফটির লেভেলগুলো। নিফটি ব্যাংক নিফটির লেভেলগুলোতে আপনি একবার পেপার টেস্ট করে দেখতে পারেন এবং এগুলোকে ব্যাক টেস্ট করে দেখতে পারেন। আমার লেভেলগুলো তো প্রতিদিন চেঞ্জ হয় না, লেভেলগুলো কংক্রিট লেভেল, লেভেলগুলোকে ভালো করে দেখে রাখুন। এবং আমার লেভেলে সারা সপ্তাহ, পুরো সপ্তাহে আমার লেভেল থেকে কিভাবে কাজ হয়েছে সেটা একবার আপনি আরামসে চেক করে দেখে নিতে পারেন। যদি আপনার আমাদের চ্যানেলের ওপর, আমার দেওয়ার লেভেলের ওপর এখনো ভালো করে ট্রাস্ট বিল্ড আপ না হয়ে থাকে, রোববারের রাত্রেবেলা আবার আগামী সপ্তাহের সব লেভেলগুলো আমি কারেকশন করে দেবো। যদি লেভেলে কোনো চেঞ্জ থাকে সেগুলো আপনাদের আমি জানিয়ে দেবো আগামী রোববার রাতের ভিডিওতে। এবার আসি আমরা নিফটি দেখে নিই। নিফটি আজকে ওপেন হওয়ার পর আমাদের রেসিস্টেন্সের খুব কাছাকাছি গেছিল, রেসিস্টেন্সটাকে টাচ করেনি। রেসিস্টেন্সের প্রায় 18-20 পয়েন্ট আগে থেকেই নিচে নামা শুরু হয়ে গেছে। তো মাঝে মধ্যে এরকম হবে, প্রতিদিনই যে আমাদের লেভেলে কাজ করবে এরকম নয়, কিন্তু যেদিন আমাদের লেভেলে আসবে সেদিন কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে একদিন আমাদের লেভেলে এসেছিল, এখানে বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, আর সেই সাথে সাথে আমাদের দেওয়ার রেসিস্টেন্স লেভেল অথবা আমাদের দেওয়ার সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট দুর্দান্তভাবে নিচে চলে এসেছিল। আপনি যদি এখানেও দেখতেন এখানেও প্রায় 200 পয়েন্টের কাছাকাছি 180 পয়েন্ট মতন মার্কেট ফল করেছিল আমাদের লেভেল থেকে। লেভেলগুলোকে আপনি নিজে একবার যাচাই করে দেখতে পারেন আমাদের লেভেলগুলো কতটা স্ট্রং লেভেল। আগামী সপ্তাহের নিফটি এবং ব্যাংক নিফটির লেভেল আমি রোববারের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই কথা হবে, আগামীকাল নতুন একটি ভিডিও সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।